আপনারা জানেন আমি এই চ্যানেলে একটু অন্য ধরনের ভিডিও এনে থাকি কিন্তু আজ আমি মা ও শিশুদের উদ্দেশ্যে কিছু তথ্য দিতে চাইছি তথ্যটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পাওয়া আমি হাতে পেয়েছি অঙ্গনওয়াড়ি কেন্দ্র অর্থাৎ আইসিডিএস কেন্দ্র থেকে তাই ভাবলাম তথ্যটি আপনাদের কাছে একটু তুলে ধরি আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন আমি আজকে ভিডিওটি বানাচ্ছি বিশেষত মায়েদের জন্য আজকে ভিডিওটি আপনাদের একটু আমি পড়ে শোনাব আজকের কম্পিউটার টাইপিং নয় কারণ আজকের আমি আপনাদের পড়ে শোনাতে চলেছি তথ্যটি আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অর্থাৎ আইসিডিএস কেন্দ্র থেকে পেয়েছি ঠিকই কিন্তু এটি প্রকাশ পেয়েছে দেখুন উপরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এবং নিচের দিকে ধন্যবাদ দিয়েও বলা হয়েছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তথ্যটি আপনাদের একটু পড়ে শুনিয়ে দিই যারা এই তথ্যটি পেয়েছেন তাদের আশা করছি দরকার হবে না কিন্তু যারা এখনও পর্যন্ত ওই তথ্যটি পাননি তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি বানানো প্রথমে বলে রাখি আমি মোবাইল থেকে রেকর্ডিং করছি তাই কোনো কোনো ক্ষেত্রে হয়তো লেখাগুলো আসতে না পারে ভিডিওর মধ্যে আমি পড়ে শুনিয়ে দেবো আপনার শুনতে থাকুন দেখুন বলা হয়েছে প্রিয় অভিভাবক অভিভাবিকা প্রসূতি মা গর্ভবতী মহিলা এখন দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা করোনাভাইরাস সংক্রমণকে অর্থাৎ কোভিড নাইন্টিনকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করেছে এই করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে মা ও শিশুকে রক্ষা করার জন্য প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখন থেকে পনেরোই এপ্রিল দু হাজার কুড়ি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অর্থাৎ আমি আজকেরই এই তথ্যটি পেলাম আজকের পঁচিশে মার্চ হয়তো এটা কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল যাই হোক আমি যেহেতু আজকেরই হাতে পেয়েছি তা আজকেরই ভিডিওটা বানাচ্ছি প্রতিটি মা এবং শিশুর স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সুরক্ষার জন্য সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারই প্রথম অভূতপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত প্রতিটি পরিষেবা প্রাপককে বাড়ি বাড়ি দু কেজি চাল ও দু কেজি আলু পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে অন্য কোনো রাজ্যে এ জাতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রতিটি পরিবারকে অনুরোধ জানানো হচ্ছে যে তারা যেন এই সময় নিজ বাড়িতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে গর্ভবতী মহিলা প্রসূতি মা ও ছয় বছরে কম বয়সী শিশুদের যথাযথ যত্ন নেন তাদের পরিপূরক খাবারের জন্য প্রত্যেক নদীভুক্ত প্রাপক মা ও শিশু পিছু দু কেজি চাল ও দু কেজি আলু দেওয়া হচ্ছে তো এই বিষয়ে যদি আপনাদের জানা না থাকে তবে আপনারা স্থানীয় আইসিডিএস কেন্দ্রে যোগাযোগ করতে পারেন এটা আমার কথা এরপরে দেখুন যেটা এখানে বলা হয়েছে বা লেখা আছে এই সময়কালে প্রত্যেক মা ও শিশু যেন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন যথা একটু মন দিয়ে শুনবেন বারে বারে সাবান দিয়ে হাত ধুয়ে নিন চোখ মুখ নাক বারংবার হাত দিয়ে ছোঁবেন না হাঁচি কাশির সময় রুমাল বা কনুই দিয়ে হা মুখ ঢাকুন জ্বর সর্দি কাশি হয়েছে এমন লোকের সাথে সরি এমন লোকের থেকে দূরে থাকুন ভিড় যথাসম্ভব এড়িয়ে চলুন বিছানা ঘরদোর এবং বাড়ির পরিবেশ পরিষ্কার রাখুন যথাযথভাবে রান্না করা খাবার খান অর্থাৎ এখানে সুসিদ্ধ খাবার খাওয়ার কথাই বলেছেন এরপরে দেখুন সঠিক স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নতা অনুসরণ করলে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব অযথা গুজবে কান দেবেন না অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই জ্বর হলে সে কথা জানাতে লজ্জা পেয়ে না লুকিয়ে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন সর্দি কাশি জ্বর মানেই নোভেল করোনা ভাইরাস সংক্রমণ নয় তাই এই সমস্ত উপসর্গ দেখা দিলে অযথা উদ্বিগ্ন হবেন না প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে বা বিশদে জানতে পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নম্বর আমি একটু পড়ে শোনাচ্ছি দেখে নিন জিরো থ্রি থ্রি সরি জিরো থ্রি থ্রি টু থ্রি ফোর ওয়ান টু সিক্স জিরো জিরো এবং ওয়ান এইট জিরো জিরো থ্রি ওয়ান থ্রি ফোর 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 টু 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 এই দুটো নাম্বারে আপনাদের ফোন করার কথা বলা হয়েছে এবং শেষে লেখা আছে ধন্যবাদ সহ নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আজকের এই তথ্যটি যেহেতু আমি হাতে পেয়েছিলাম তাই আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ারও করবেন এবং সঙ্গে থাকবেন কারণ এর পরের ভিডিওটি আসতে চলেছে ম্যাথামেটিক্স সাজেশানের উপরে যেটা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আপনার পরের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আজকের মতো নমস্কার সবাইকে